মহানাল্লাহ বলেন তোমরা পাঁচাত্ত সলাত আদায় করো, বিশেষ ভাবে আসরের সলাত আদায় করো নির্ধারিত সময়ে সুন্দর করে। মহান আল্লাহ বলেন কাদাখাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলে সফল হবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে, তার দুই নম্বর হচ্ছে সলাত। আল্লাহ চব্বিশ ঘন্টায় পাঁচাত্ত সলাত ফরজ করেছেন। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ রাসূলের ভাষাতে বুঝতে পারছিলাম সলাত ফরজ। সম্মানিত উপস্থিতি, সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে, স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সলাত আদায় করাই সুন্নাত উত্তম। সম্মানিত উপস্থিতি, আপনি শুয়ে সলাত আদায় করুন, শত্রু তাড়া দিয়েছে তাড়িয়ে চলে যাচ্ছেন এই অবস্থাতে সলাত আদায় করুন, গাড়িতে দাঁড়িয়ে আছেন হাত দুটি উপরে করে আছেন শিকলি ধরে আছেন আপনার সলাতের সময় পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই সলাত আদায় করুন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করুন, পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই, কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই, সলাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম ও হজ করলো, হজ আমার হয়ে গেল। সেম রোজার বিকল্প আছে, আমি অসুস্থ ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম রোজা আমার, সেম আমার হয়ে গেল। কিন্তু এরকম সলাত নয়, সলাতের উমরি কাজা নেই, সলাতের কোনো কাফফারা নেই, সলাতের কাফফারাই হচ্ছে সলাত, যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ বলেছিলেন কেউ যদি অলসতা করে এক অক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না, তাহলে বিবাহ কেটে গেছে। আমরা বলছি সলাত ত্যাগ করা মহাপাপ, সলাত ত্যাগ করা মহাপাপ, সলাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই, আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সলাত আদায় করতেই হবে, এরপরে বলি যারা সলাত আদায় করে না তারা কেমন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সলাত মাদা মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়না লাতু ওয়ালাল কুফরে তার্ক সলাত, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যারা সলাত আদায় করে তারা মুসলমান, যারা সলাত আদায় করে না তারা কাফের। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকুমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সলাত আদায় করাব, যে কোনো মূল্যে মারব না হয় মরব। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সলাত আদায় করে আশা মুমিন নিতে মামলাহম, তাহলে তাদের টাকা সম্পদ রক্ত নিজেকে নিরাপদে করে নিল, সলাত আদায় না করলেও কাফের হয়ে যায়। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সলাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ।